বিজেপি রাখবো বিজেপির রাজ্য কমিটিতে বৈশাখী বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর কিছুটা শোভন চট্টোপাধ্যায়ের অনুরোধেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে নেওয়া হলো কারণ শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান করেছিলেন তারপর তার যোগদান হলেও শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপি সেরকম কোনো তালিকা বা যোগদান করছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এরকম কিছু প্রকাশ করেনি তো শোনা যাচ্ছে যে এতে শোভনবাবু কিছুটা হলেও খুব প্রকাশ করেছিলেন তাই কিছুটা হলেও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে শোভনবাবুকে নিজের হাতে রাখতে উল্টো সুর গাইতে বাধ্য হলেন দিলীপবাবুরা এমনটাই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন আপনাদেরকে জানাই বিজেপির রাজ্য কমিটিতে ডাক পেলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং মঙ্গলবার বিজেপির রাজ্য কমিটির তালিকায় নাম ছিল শোভন চট্টোপাধ্যায় কিন্তু সেই তালিকায় ঠাঁই হয়নি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এই নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছিলেন শোভনবাবু এমনটাই সূত্রের খবর এবং শুরু থেকেই ঠিক যেমনটা আমরা জানি এবং বিজেপি এবং শোভনবাবুর মধ্যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু একটা ঝামেলা বা একটা মন কষাকষি ছিল তো অবশেষে সেই সব কিছুর সমাধান বিজেপিতে যোগ দিলেন বিজেপি রাজ্য কমিটিতে ডাক পেলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে গত বছর যোগ দিলেও সেভাবে শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় হতে দেখা যায়নি তিনশো সত্তর অনুচ্ছেদ নিয়ে কলকাতায় অমিত শাহের বৈঠকও এড়িয়ে গেছিলেন উপরন্তু ভাইফোঁটায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলে তিনি ফিরতে চেয়েছিলেন এমন খবরও প্রকাশ্যে এসেছিল সূত্রের খবর একুশের নির্বাচনের আগে শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আর কোন রকমের কোন খুব দ্বন্দ্ব বা মন কষাকষিকে প্রাধান্য দিতে চাইছে না বিজেপি সেই জন্যই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় অন্তর্ভুক্ত হলেন বিজেপির রাজ্য কমিটিতে